এটা আগের বছর হয় যেরকম আমি আর সাকিব ভাই খেললে আপনার দুইটা টিম ভাগ হয় আমাদের বাংলাদেশের, এটা এখন সবাই আমার দিকেই দেখবে জানো। এই বছর সাকিব ভাই সব ফরম্যাটে আসে, এই কারণেই আপনার সিলেক্ট হয় নাই এই আর কি। এখন আমাদের খেলা আছে, ও এখন আমাদের কি বলার, এই কারণে এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো আর কি বলবো ওর। একটা ব্যাপার মানে ও আমাদের কি বলেছে আমি বলেন, আপনিও আমাদের অনেক বড় বোলার এবং আপনি দেশে বিদেশে আপনাকে নিয়ে আসলে বেস্ট ডিপার্টমেন্টে আমরা অনেক ভরসা করি, সত্যি কথা যেটা বাংলাদেশ যেভাবে খেলছে যেভাবে ভালো করছে একটু কি মিস করছেন কিনা, যে টেস্টে যদি থাকতে পারতেন আপনি নিশ্চয়ই আরো হয়তো কিছু মেমোরেবল ঘটনা ঘটতো বা সেটা সাক্ষী হতেন। উত্তর কি দিব ভাই, উত্তরটা অন্য কোনো প্রশ্ন করেন, উত্তর কি দিব। আচ্ছা একটা বিষয় সেটা হলো আমাদের ওয়ানডে সিরিজ তো জিতলাম, আপনি তো দলের স্ট্রেংথ ফিটনেস সবই জানেন, আপনার কাছে কি মনে হয় এই পারফরম্যান্সটা আমরা টেস্টে করতে পারবো, যেহেতু আমরা রিসেন্টলি নিউজিল্যান্ড জিতেছি? আমরা নিউজিল্যান্ড অনেক ভালো খেলছে, এখানে আমাদের যে আমরা যে পারবো না এরকম কোনো কিছু না, কারণ আমাদের পেস বোলার বলেন ব্যাটসম্যান মানে সবাই খুব ভালো ফর্মে আছে, আপনার ওয়ানডে বলেন আর টেস্টে বলেন, তো আশা করি ইনশাল্লাহ আমরা জিতবো, সিরিজ জিতবো। তখন এই যে আমরা ওয়ানডে সিরিজ জিতছি এই ফলোতে আমাদের খুব সামনে আগে নিয়ে যাবে। আমাদের পেসার এখন মানে সেরা প্লেয়ার হচ্ছে, দেশের বাইরে দলকে আসলে জেতাতে হেল্প করছে, এর আগে আমরা দেখলাম ইওয়াদও নিউজিল্যান্ডে ভালো করেছে, এবার আপনারা টাস্কিন স্পেশালি খুবই ভালো করেছে, এইটা আপনার মানে কি ফিল তৈরি করে? এটা আমরা পেস বোলাররা যদি আমরা ম্যাচ জেতাতে পারি আমাদের খুবই ভালো লাগে, শুধু পেস বোলার আমরা পেস বোলার সবসময় আমরা একটা ইউনিট হিসেবে থাকি, আপনারাও দেখবেন যে বোলিং টোলিং বোলিং করার সময় দেখবেন আমরা সবসময় একসাথে, তেমন আমরা যে ইয়ে আলাদা ও একজন আলাদা এরকম না, আমরা সবসময় মানে কেউ কারোর কোনো কিছু একটা আইডিয়া আসলে সবাই শেয়ার করি, এটা খুব এই কারণে আমার মনে হয় আমরা সবাই কথা বলে বিদায় আমাদের ইম্প্রুভ হচ্ছে। আরেকটা ব্যাপার যদি আমরা খেয়াল করি যে একসময় ধরেন পেয়ার ছিল বিভিন্ন দেশের, ওয়াসিম ওয়াকার শোয়েব এরকম একটা পেয়ার ছিল, তারপর ম্যাকগ্রা গিলেস্পিরা একসাথে বল করতো, এখন আমরা দেখি যে টানা বাংলাদেশ যে ম্যাচগুলো খেলছে তিনজন পেসার তো খেলেই, আপনি আপনার ছোট ভাই শরীফুল এবং আমাদের তাসকিন, আপনারা একই সাথে হচ্ছে প্রত্যেকটা ম্যাচই খেলছেন যদি ইনজুর না থাকেন, এই ফিল্ডটা কেমন? এটা খুব খুবই খুবই ভালো লাগছে, তার মানে শরীফুলের আমি আপনার বিপিএলে পাইছিলাম, তারপরে থেকে ও আমার দুই বছর আমি ওর সাথে ছিলাম, তারপরে ন্যাশনাল টিমে একসাথে, তাসকিনের মাসে আপনার ওর কিছু ল্যাকিংসের কারণে ও গ্যাপ ছিল, আবার হৃদয়মে আসছে আলহামদুলিল্লাহ। আমি চাই সবাই আমরা পেস বোলাররা একসাথে আমরা ভাই ভাই হিসাবেই থাকতে চাই, যে না সবাই যেন খারাপ ভালো সময় যেন একসাথে থাকি আমরা। আপনার সময় আপনার কিছু সময় যাবে যেন আমার ভালো যাবে আরেকজনের খারাপ যাবে, এটা ক্রিকেটটা এরকমই। মুস্তাফিজ আইপিএল লেভেল এর নতুন টিমে খেলছেন, টিমের সঙ্গে কেমন যোগাযোগ হচ্ছে বা আপনার টিমটা কেমন মনে হচ্ছে? টিম টি টোয়েন্টি টিম কোনো বড় ছোট নাই, আপনার দুই তিনজন ভালো খেললেই আপনি ফাইনালে যাইতে পারবেন। মুস্তাফিজ আপনি গত যে দু একটা মৌসুম আপনি যখন খেললেন মানে এর আগেও তো আপনি খেলছেন, বাট স্পেসিফিকভাবে গত দু একটা মৌসুমে আপনি অনেক বেশি কার্যকর ছিলেন আপনার ভ্যারিয়েশনের জন্য, আই থিঙ্ক স্পেশালি কমেন্টেটররা সেটা আসলে প্রেজ করেছে, সো এবার নিশ্চয় একটা পার্টিকুলার লক্ষ্য থাকবে আপনার ব্যক্তিগতভাবে, সেটা যদি একটু শেয়ার করেন। না এটা আমি তো সবসময়ের জন্য ভালো করতে চাই, আর আপনার যে কোনো খেলাই বলেন কি একটা ভালো একটা ফ্লো যাওয়া লাগে, তো যদি আপনি আমি এরকম প্রথম থেকে যদি আমি একটা ভালো স্টার্ট পাই তাহলে আমার মনে হয় না ওই ফ্লোতে খুব ভালো করা সম্ভব। থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.